Nani? বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রাণীদের এমন এমন সব হাস্যকর ভিডিও ক্লিপ দেখাবো যেগুলো দেখার পর বিশ্বাস করেন হাসতে হাসতে একেবারে আপনার পেট ব্যথা শুরু হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আবার ভিডিওটি শুরু করা যাক। বিড়াল সাইজে যত চুটুই হোক না কেন, অনেক বড় বড় কুকুরও এটিকে দেখে ভয়ে দৌড়ে পালাই। যেমনটা এখন আপনি এখানেই দেখুন, এখানে এক বিড়াল এই দেয়ালের উপরে বসেছিল, যেটা দেখে তখন এখানে এক কুকুর এসে তার উপরে চিল্লাচিল্লি করতে শুরু করে। আর এরপর সেখানে আরও একটি কুকুর আসে, সে তো এসে একেবারে এই বিড়ালের উপর সে আক্রমণ করার জন্য লাফ দেয়। কিন্তু যখনই সে লাফ দেয় তখনই বিড়াল উল্টু তার উপরেই আক্রমণ করে। আর এটা দেখে পাশে থাকা এই আগের কুকুর সে তো অনেকটাই ভয় পেয়ে যায়, আর এখান থেকে সে চুপচাপ কেটে পড়ে। ভিডিওটি আসলে একটি চিড়িয়াখানার, যেখানে এক অরাঙ্গুটান চুপচাপ সে কিছু ঘাস উপরে নেই, আর এগুলো নিয়ে সে গিয়ে এই অল্টাদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এতে সে বুঝতেই পারেনি যে এতে তাকেই এখান থেকে পালাতে হবে। আর এরপর এই দুই অল্টার মিলে এই অরাঙ্গুটানকে আচ্ছা মজা শিখিয়ে দেই। তবে এখানেই শেষ নই, এরপর ওয়ারাঙ্গুটান সে আবারও গিয়ে এদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এতে তখন এই অল্ট্রারা তারা তো একেবারে অনেক বেশি রেগে যায়। তুই নিকালে আসে, চল গাড়ি নিকালে আসে, হট হট হট। এখানে এই দুই কুকুর তারা চুপি সারে লুকিয়ে পিগের এরিয়ার ভিতর ঢুকে পড়ে, আর তারপর এই পিগের বাসার মধ্যেই তারা এসে খুঁড়তে শুরু করে, যেখানে কিনা এই পিগ সে চুপচাপ শুয়ে ঘুমাচ্ছিল। আর তারপর এক কুকুর সে গর্ত খোঁড়ার চক্করে সে মাটি একেবারে এই পিগের উপরেই ফেলে দেয়, যেখান থেকে কিনা এই পিগ সে তো অনেক বেশি রেগে যায়। আর তারপর তাদেরকে একেবারে দৌড়িয়ে দৌড়িয়ে এখান থেকে বের করে দেয়। এখানে এই ভাই সাহেব সে আরামসে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এক পাখি এসে এই গাড়ির সামনের সিটের মধ্যে এসে এমন ভাবে বসে পড়ে, যেটা দেখে মনে হচ্ছিল যে এই সিট সে আগে দেখেই বুকিং করে রেখেছে। এবারের এই ভিডিওটি অনেকটাই হাস্যকর, এখানে এই ছাগল সে কুকুরদের উপর অযথাই আক্রমণ করার চেষ্টা করছিল, আর তারপর যখন সে তার মূল আক্রমণ করতে যাবে তখনই আক্রমণ করার চক্করে সে বরং নিজেই উল্টে একেবারে দপাস হয়ে পড়ে যায়। আর এর জন্য এই দুই কুকুরের সামনে তো তার মানের জ্যোতি শেষ হয়ে গেল। নর্মালি বিড়াল সে কারোর সাথে পাঙ্গা নেয় না, আর এতে সে সবসময় নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকে, কিন্তু যখন সে অনেক বেশি রেগে যায় তখন সে কাউকেই চারে না। আর বর্তমানে তো কিছু বিড়াল তারা আসলে বক্সিংয়েরও প্র্যাকটিস করে, যেমনটা এখন আপনি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এই বিড়াল টিভি দেখে দেখে সে কি সুন্দর করে বক্সিংয়ের প্র্যাকটিস করছে। আর এরপর তাদের একেবারে বক্সিং ম্যাচও শুরু হয়ে যায়, যেখানে এই দুই বিড়ালের মধ্যে বক্সিং ম্যাচ শুরু হয়। আর এখানে এই তাদের ম্যাচ দেখার জন্য সেখানে কুকুর মহাশয় আসে, তারপর তাদের মধ্যে অনেকক্ষণ ম্যাচ চলার পর এখানে এই বিড়ালটি জিতে যায়, কারণ সেই তো আসলে আগে থেকে বক্সিং ম্যাচ দেখে দেখে প্র্যাকটিস করছিল। বিচের মধ্যে ঘুরতে কার না ভালো লাগে, আর বর্তমানে কিছু প্রাণীও তো একেবারে বিচের মধ্যে ঘোরার জন্য অধীর আগ্রহে বসে থাকে, যেমনটা এখন আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই কুকুর মহাশয় সে কি সুন্দর করে পোজ দিয়ে চশমা পরে আরামসে বিচের মধ্যে ঘুরছে, আর এখানে তার স্টাইল একেবারেই আলাদা, পোজ দেখে মনে হচ্ছে যেন সেই বিচটিকে একেবারে কিনে নিয়েছে। আর তার এমন স্টাইল দেখে পাশে থাকা অন্য একটি কুকুর সে তো অনেকটাই পটে যায়। Wow, क्या लड़का है, very handsome boy. Style में रहे
পান্ডা এই প্রাণীটি অনেক বেশি কিউট, আর এর জন্য মানুষ তাদেরকে অনেক বেশি পছন্দ করে থাকে। কিন্তু যদি আপনি এদের কর্মকাণ্ড না দেখে থাকেন, তাহলে এবার এই ভিডিওটি দেখুন। দেখুন, এখানে এই তিন পান্ডার চেয়ারের মধ্যে বসে তারা মজা করে একটা আড্ডা দিচ্ছিল। আর এখানে তাদের এক একজনের মুড এত বেশি সিরিয়াস ছিল যেটা সত্যি অনেকটাই অসাধারণ। আর এখানে কি আপনি জয়েন করতে চান? কারণ এখানে কিন্তু একটা সিট খালি আছে। জয়েন করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনি মনে করে থাকেন যে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, তাহলে এবারের এই ভিডিওটি দেখুন। দেখুন এখানে কতগুলো ডাইনোসর তারা একেবারে দৌড় প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছে, যেখানে তাদের কার্যক্রম একেবারেই হাস্যকর। আর এখন আসলে আমি বলে দিই যে এখানে সবাই মানুষ, তারা কস্টিউম পরে ডাইনোসরের মতো হয়ে দৌড় প্রতিযোগিতায় নেমেছিল, যেগুলো দেখতে অনেকটাই হাস্যকর ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।